পানি পান করলেন, সাথে সাথে ভিতরের যত রোগ ব্যাধি ছিল সবগুলো থেকে সুস্থ, একেবারে সুস্থ হয়ে গেলেন। যুবক, সুদর্শন যুবক হয়ে গেলেন। আগে যে পরিমাণ সুস্থ ছিলেন, স্বাস্থ্য ছিল, তার চাইতেও আরো বেশি সুস্থ এবং সুন্দর হয়ে গেলেন। কাপড় চোপড় শরীরে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, যাও রে জিব্রাইল, আমার আইয়ুবকে কাপড় পরাও, জান্নাতি পোশাক পরিধান করে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দূরে এক জায়গায় বসে রইলেন। সন্ধ্যা সময় রাহিমা আসলো, আয়েশা খোঁজা খুঁজি করে দেখে যে এই জায়গায় আইয়ুব নাই, দূর একটা মানুষ বসেছিল। আইয়ুব রাহিমা কাঁদতে কাঁদতে দৌড়ে যায় আর বলে, ও আল্লাহর বান্দা, দীর্ঘ 7 বছর পর্যন্ত আমার স্বামীর খিদমত করেছিলাম, আমার স্বামীকে এখানে রেখে চলে গিয়েছিলাম, তুমি কি আমার স্বামী আইয়ুব সম্পর্কে জানো? কোথায় গেল আমি তো বুঝছি না, নাকি জঙ্গলের হিংস্র প্রাণী আমার আইয়ুবকে খেয়ে ফেলছে? এরকম বলতে বলতে কাঁদতেছিল। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রাহিমারি, তুমি খুব ভালোভাবে খেয়াল করো, আমার দিকে খেয়াল করো, আমি হলাম আইয়ুব। রাহিমা বলেন, আপনি কি আমার সাথে নমস্কারই করেন? আমি হলাম একজন নবীর স্ত্রী, নবীর স্ত্রীর সাথে নমস্কারই চলে না। আইয়ুব বলেন, আরে তুমি খেয়াল করো, ভালোভাবে খেয়াল করো। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে ভালোভাবে খেয়াল করা হলো, দেখলো যে না, বাস্তবে এটা আইয়ুব। ও ইমানদার মুমিন মুসলমান, আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমের 17 নম্বর পারার মধ্যে সূরা আনবিয়ার মধ্যে উল্লেখ করেছেন, পাকাশাতনা আনহু, আমি আল্লাহ তার সকল কিছু, সকল অসুস্থতা থেকে সরাইয়া সবগুলো দূর করে দিলাম, ওয়াবিস্তাগুম্মাহুম রাহমাতাম মিন্না, এবং আমি আল্লাহ তার অর্থ সম্পদ যা গিয়েছিল তার ডাবল করে আইয়ুবকে ফিরাইয়া দিলাম। শুধু 7টা সন্তান ছিল ছেলে, 7 সন্তানকে জীবিত করে আবার 7টা সন্তান ছেলে সন্তান দিলেন, 14 জন হয়ে গেল। 7টা মেয়ে ছিল, আরো 7টা মেয়ে ডাবল করে 14 জন মেয়ে দিলেন। 4 জন স্ত্রী চলে গিয়েছিল, স্ত্রীগুলোকে আবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরত দিয়েছিলেন। আগে যত অর্থ সম্পদ ছিল তার চাইতে আরো বেশি ডাবল ডাবল অর্থ সম্পদ আল্লাহ পাক আইয়ুবকে দিয়েছেন। কেন? আল্লাহ বলেন, ইন্না ওয়াজাদ আব্দুর রাজ্জাক মুন্সি সাহেব, সম্মানিত সভাপতি বাইতুল আতিক কেন্দ্রীয় জামে মসজিদ উপস্থিত আছেন, ধর্মপ্রিয় মুসলমান ভাই বন্ধুগণ পর্দার ধারণে আছেন, মা বোনরা, মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এরকম মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন, এজন্য অন্তরের অন্তস্তল থেকে কালিমাতুর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলমান, রব্বে করিম যার উপর রহমতে নজর দান করেন, রব্বে করিম যার উপর রহমতে নজর দান করেন, তাকে এরকম দিনে মাহফিলে বসার তৌফিক দান করেন। রব্বে করিম যার উপর বিশেষ নজর রহমত দান করেন, তাকে দিনে মাহফিলে আসার বসার অংশগ্রহণ করার, দিনে কাজগুলোতে অংশগ্রহণ করার তৌফিক দান করেন। তো আজকে আমাদের এই মহল্লাতে মাহফিল হচ্ছে দিনের একটি বড় একটা অংশ, বড় একটা কাজ। সাধারণত আমরা সহি কুরআন আর হাদিস শুনতে পারি না, শোনার সুযোগ হয় না, বা নিজেরাও পড়ার সময় সুযোগ নেই, তাই মাদ্রাসাতুল ইলিয়াস প্রতি বছর এরকম মাহফিলের আয়োজন করে সর্বসাধারণ যারা আছে তারা যেন কোরআন সুন্নার কিছু কথাবার্তা শুনতে পারে, দিক নির্দেশনা পায়, আর এগুলোর উপর
আমল করে নিজের দুনিয়া এবং আখিরাত সফল সফলতা অর্জন করতে পারে চেষ্টা করে। তো যা হোক, আমরা যারা আসতে পেরেছি আল্লাহর রহমত শুকরিয়া আলহামদুলিল্লাহ বলি। আল্লাহ পাকের রহমত আমাদের উপর আছে। রব্বে করিম আমাদের জীবনের গুনাহ মাফ করে দিবেন আমরা শেষ পর্যন্ত থাকলে, আখিরি মোনাজাত করে যাব, তওবা করব, তো আল্লাহ পাক আমাদের জীবনের গুনাহ মাফ করবেন। এই মাহফিলে আসলে বসলে আসার সময় প্রতিটা কদমে কদমে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ করে দেন, প্রতিটা কদমে আল্লাহ রাব্বুল আলামিন নেকি দেন নেকি, প্রতিটা কদমে কদমে রব্বে করিম আপনাকে আমাকে জান্নাতের দরজা বুলন্দ করে দেন। সুবহানাল্লাহ। এজন্য মাহফিলে আসা, মাহফিলে আসা, মাহফিলে এসে কিছু সময় কোরআন হাদিস আলোচনা শোনা। তো রাসূল বলেন, সাআতান তাদারুসুল ইলমি সাআতান মিনাল লাইলি খায়রুম মিন আহইয়াহ, অল্প কিছু সময় কোরআন হাদিসের আলোচনা শোনা গোটা রাত্র ইবাদত বন্দেগি করার চেয়ে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। এই সুযোগটা আজকে এসেছে, তো আমরা যে যেখানে আছি দ্রুত সময় আমরা মাহফিলে চলে আসব। যারা বাসা বাড়িতে আছেন দ্রুত সময়ে খাবার দাবার শেষ করে কমপক্ষে এশার নামাজটা মসজিদে পড়ে এশার নামাজের পর থেকেই যেন ধারাবাহিকভাবে শেষ পর্যন্ত আলোচনা শুনতে পারি। নজরুল ইসলাম ফাসিমি দামত বরকাত হোক, তিনি আগমন করবেন ইনশাআল্লাহ, কথাগুলো শুনে তারপরে যাব। তো আমি আপনাদের সম্মুখে কয়েকটি কথা আলোচনা রাখবো ইনশাআল্লাহ, যেহেতু তৌফিক দান করেন। আমিও অসুস্থ, আমার গলার সমস্যা। আমি যে আপনাদের সম্মুখে আয়াত কারা তিলাওয়াত করেছি, এই আয়াতগুলোর প্রাসঙ্গিক কিছু কথা বলবো ইনশাআল্লাহ, যেহেতু তৌফিক দান করেন। দেখেন মুসলমান খুব খেয়াল করবেন কথাগুলো, যারা বাহিরে আছেন আপনারাও খেয়াল করেন। আমাদের উপর, আমরা হলাম মুসলমান, আমাদের উপর মুসিবত আর মুসিবত, বিপদ আর বিপদ, নানান দিক থেকে নানানভাবে মুসিবত আমাদের উপর পড়ছে, বিভিন্নভাবে মুসিবত আমাদেরকে পাকড়াও করছে, ঠিক না? অথচ দেখা যায় যারা হিন্দু, যারা বৌদ্ধ, খ্রিস্টান আল্লাহকে মানে না, দিন ধর্ম পালন করে না, ওদের সুখ শান্তির অভাব নাই, ওদের কত শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। অথচ আমরা আল্লাহকে পাককে মানি, আল্লাহ পাকের হুকুম আহকাম আমরা পালন করি, আমাদের অশান্তির কোন শেষ নাই, আমাদের অশান্তি আর অশান্তি। এগুলো কেন? আমরা তো মুসলমান, আমাদেরকে তো আল্লাহ রাব্বুল আলামিন শান্তি দেওয়ার কথা ছিল, আমরা আল্লাহর হুকুম মানছি, প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রাখি, রমজান আসলে রোজা রাখি, দিন ধর্ম পালন করি, যাদের উপর হজ ফরজ হয়েছে হজে যাচ্ছে, যতটুকু সম্ভব হালাল হারাম বেঁচে থাকার চেষ্টা করি, তারপরেও আমাদের উপর এত মুসিবত আর বিপদ কেন? ও ইমানদার মুমিন মুসলমান, এগুলোর কারণ হলো তিনটা। কয়টা কারণ? তিনটা কারণ মুসিবত দেওয়ার কারণ হলো তিনটা। এই মুসিবত গুলো আসে কেন? মুসিবত গুলো, বিপদ গুলো আসার পর আমাদের করণীয় কি? করণীয় চারটা, কয়টা? চারটা কাজ করতে হবে আমাদের উপর বিপদ আসলে, আমরা চারটা কাজ করতে হবে। আচ্ছা, তারপরে চারটা কাজ করব, তারপরে আমাদের পুরস্কার আসে। চারটা কাজ যদি আমরা করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুইটা পুরস্কার দিবেন। কয়টা পুরস্কার? দুইটা পুরস্কার দিবেন। তো এই কথাগুলো মোটামুটি আজকে বলবো ইনশাআল্লাহ, আপনারা খেয়াল করে শুনুন। মুসলমান, বিপদ আপদ আসে দুই কারণে। এক নাম্বার, বান্দার গুনাহ মাফ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিপদ দেন। কোরআনুল কারীমে আছে, মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়ায়াফু আন কাসীর।
আল্লাহ রাব্বুল আলামিন বিপদ দেন, মুসিবত দেন, বান্দার গুনাহ মাফ করার জন্য। কিসের জন্য? গুনাহ মাফ করার জন্য এগুলো দেওয়া হয়। দ্বিতীয় নম্বর, বান্দার যদি গুনাহ না থাকে তার মান মর্যাদা বৃদ্ধি করে দেন, ওই বান্দার সম্মান বৃদ্ধি পায়, বিশেষ করে জান্নাতের দরজা বুলন্দ হয়। মুসিবতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার থেকে পরীক্ষা নেন, পরীক্ষা নেন কেন বান্দার গুনাহ হবে। আর দ্বিতীয় হলো, বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মর্যাদা বৃদ্ধি করে দিবেন। মুসিবত পাঁচ ধরনের, কয় ধরনের মুসিবত? বিপদ পাঁচ ধরনের। এই পাঁচ ধরনের বিপদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সকল মুসলমানদেরকে পরীক্ষা নেন। কয় ধরনের বিপদ? সর্বমোট পরীক্ষা নেওয়ার বস্তু হলো সাতটা। সুখের ভাবে সুখ, সুখ দিয়ে দুই ভাবে পরীক্ষা নেন, আর অসুখ অসুবিধা মুসিবত দিয়ে পাঁচ ভাবে পরীক্ষা নেন। মুসলমান, আল্লাহ বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম ওয়ালা নাবলুওয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা নেব বা পরীক্ষা নেই, অবশ্যই আমি আল্লাহ পরীক্ষা নেই। পাঁচটা বিপদ দিয়ে, পাঁচ ধরনের বিপদ দিয়ে, কয় ধরনের? ভয় ভীতি দিয়ে আমি আল্লাহ পরীক্ষা নেই। অনেক বান্দার শত্রুর ভয়, এই ভয় সেই ভয়, কত ধরনের ভয়, বিভিন্ন ধরনের ভয় ভীতি। এই ভয় ভীতি যে মুমিন মুসলমানদেরকে দেওয়া হয়, আল্লাহ পাক পরীক্ষা নেন। দেখবেন উলামায়ে কিরামদেরকে বিভিন্ন ভাবে ভয় দেখানো হয়, যারা ইসলাম আর মুসলমান দিন ধর্মের উপর প্রতিষ্ঠিত থাকতে চায়, মাথায় টুপি পাগড়ি জুব্বা চেহারার মধ্যে দাড়ি রাখে, তাদেরকে জঙ্গিবাদ বলে ভয় দেখানো হয়, ঠিক কিনা? সবসময় একটা আতঙ্ক। আল্লাহ বলেন ও মুসলমান তুমি দিনের উপর চলবা তো আমি আল্লাহ ভয় দিয়ে প্রথম পরীক্ষাটা ভয় দিয়ে করব। মুমিন মুসলমান ভয় দিয়ে আল্লাহ পরীক্ষা নেন। এই ভয় স্বাভাবিক। এক নম্বর পরীক্ষা ভয় ভীতির। অনেক মানুষ আছে তাদের শত্রু চারিদিক দিয়ে, শত্রুর ভয় অভাব, তারপরেও শত্রুর ভয় আছে, এই ভয়টা হলো পরীক্ষা। আল্লাহ বলেন বিষয়ইন মিনাল খাউফি, এক নম্বর ভয়ের পরীক্ষা। দ্বিতীয় নম্বর ওয়াল জুউ, জুউ মানে ক্ষুধার্ত, দারিদ্রতা। দারিদ্রতা দিয়ে, অর্থ সম্পদ কম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেন। দেখা যায় একজনের টাকা পয়সার অভাব নাই, আরেকজন এক বেলা ভাত খাবার পায় না, আছে না নাই? খোদা খোদা, একজন ফুলা পুষ্ট খাচ্ছে আর একজন চেপার ভর্তাও পাইতেছে, আছে না নাই? এই যে ক্ষুধার্ত দিয়ে পরীক্ষা নেন, বান্দা তোমাকে ক্ষুধার্ত রাখলাম, অর্থ সম্পদ কম দিলাম, এটা তোমার জন্য পরীক্ষা, আমি আল্লাহ তোমাকে পরীক্ষায় ফেলে দিলাম। দুই নম্বর পরীক্ষা হলো ক্ষুধা, দারিদ্রতা। তৃতীয় নম্বর ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়াল, নাকসিম মিনাল আমওয়াল, মাল সম্পদ দিয়েছেন আল্লাহ, আবার এগুলা ধ্বংস করে দিয়েন, আছে না নাই? বিরাট ফ্যাক্টরি, ওই ফ্যাক্টরির মধ্যে হঠাৎ করে আগুন ধরে গেল, কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হয়ে গেল, পুড়ে গেল, ডাকাতে আক্রমণ করে সব নিয়ে গেল, মুসিবত, অর্থ সম্পদ ক্ষয় ক্ষতির মাধ্যমে আল্লাহ পরীক্ষা নেই, দেখি এই সময় তুমি কি কর। তিন নম্বর পরীক্ষা, চার নম্বর
ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস। চার নম্বর পরীক্ষাটা হলো রোগ ব্যাধি দিয়ে আমি আল্লাহ পরীক্ষা নেই, কি দিয়ে রোগ রোগ সুখ দেই। দেখা যায় ছেলের অসুখ, মেয়ের অসুখ, স্ত্রীর অসুখ, নিজের স্বামীর অসুখ, মা বাবার অসুখ, রোগ 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 রোগ, একে একজন সুস্থ হয় আরেকজন অসুস্থ, আরেকজন সুস্থ হয় আরেকজন অসুস্থ, পরিবারের মধ্যে রোগ লেগেই থাকে, আছে না নাই? এইটা আল্লাহ পাক চার নম্বর পরীক্ষা, রোগ ব্যাধি দিয়ে আল্লাহ পাক পরীক্ষা নেন। আবার কাউকে মেরে মৃত্যু দেওয়া দেন, পরিবারের সবাই ঠিকঠাক মতো আছে, হঠাৎ করে যুবক ছেলেটাকে দুনিয়া থেকে উঠে নিয়ে চলে যান, সবার মাঝখান থেকে একটা ছেলে উঠে চলে গেল, মৃত্যুবরণ করে ফেললো, এটা গোটা পরিবারের উপর পরীক্ষা। মানুষকে এরকম ভাবে রূপ ব্যাধি দিয়ে আল্লাহ পরীক্ষা করেন, এটা চার নম্বর বিপদের পরীক্ষা। পাঁচ নম্বর, ওয়ানাকসি মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। ফল ফসল ক্ষেত খামার ধ্বংস করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেন। দেখা যায় ধান ক্ষেত লাগানো হয়েছে, ওই ধান ক্ষেতের মধ্যে প্রচুর ধান হয়েছে, পরদিন সকাল বেলা কাটতে যাবে, এমন শিলা বৃষ্টি হলো যে পুরা ধান ক্ষেত ধানগুলো সবগুলো মাটির সাথে মিশে গেল, অথবা দুই দিন পর কাটবে এমন পানি চলে আসলো জলের পানি, একেবারে ধানগুলো দশ হাত নিচে চলে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে ফল ফসলগুলো নষ্ট করেছেন, এই নষ্টের মাধ্যমে আল্লাহ পাক পরীক্ষা নেন বান্দা কি করে। মুমিন মুসলমান পরীক্ষা কয়টা হলো, এক নম্বর হলো ভয় ভীতি, দ্বিতীয় নম্বর দারিদ্রতা, তৃতীয় নম্বর হলো অর্থ সম্পদ নষ্ট, চার নম্বর হলো রোগ ব্যাধি, পাঁচ নম্বর ফসলাদি নষ্ট করে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেন। এই ধরনের পরীক্ষা, এখন এই পাঁচ ধরনের পরীক্ষা যে আল্লাহ পাক নেন, এই পরীক্ষায় যদি আমরা পতিত হই পরে যাই তাহলে আমাদের করণীয় কি? করণীয় হলো তিনটা, কয়টা? তিনটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ। মুসিবতে পড়লে আমাদের কাজ হবে তিনটি। এক নম্বর কাজ হলো ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বেশি থেকে বেশি পড়া। শুধুমাত্র মানুষ মৃত্যুবরণ করলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া নাই। মানুষের বিপদের মধ্যে বড় ধরনের একটা বিপদ হলো মানুষ দুনিয়া থেকে মৃত্যুবরণ করে ফেলা, এই জন্য মৃত্যুর সাথে সাথে মানুষগুলো ইন্না লিল্লাহ পড়ে। অথচ ইন্না লিল্লাহ মৃত্যুর সময় ছাড়াও অন্যান্য সময়েও ইন্না লিল্লাহ পড়তে হয়। আপনি যখন ভয়ের মধ্যে পড়ে গেলেন সাথে সাথে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়বেন, আপনি যখন দারিদ্রতার মধ্যে পড়ে গেলেন, অভাবের মধ্যে পড়ে গেলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়বেন। আপনি যখন হঠাৎ করে আপনার ঘর বাড়ি পুড়ে গেল, ব্যবসা প্রতিষ্ঠান গুলো পুড়ে গেল, সাথে সাথে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ুন। মুসলমান আপনার ক্ষেত খামার নষ্ট হয়ে গেল, ইন্না লিল্লাহ পড়ুন, বেশি থেকে বেশি ইন্না লিল্লাহ পড়তে হবে। বিপদে পড়ার সাথে সাথে এক নম্বর কাজ হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া। দ্বিতীয় নম্বর কাজ, আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা
آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. দ্বিতীয় নম্বর কাজ সম্পর্কে আল্লাহ পাক বলেন, তোমরা যদি বিপদে পড়ে যাও সাথে সাথে ধৈর্য ধরো বা সবর করো বা সবর করো বা ইন্না লিল্লাহ পড়তে থাকবা আর ধৈর্য ধরণ করো বা সবর করো বা সবর বেশি থেকে বেশি সবর। তৃতীয় নম্বর কাজটা হলো তোমরা সাহায্য চাইবা, সাহায্য বিপদে একজন বিপদে পড়লে আরেকজনের কাছে সাহায্য চাওয়া হয় ঠিক কিনা, সাহায্য চাই কি চাই না? আল্লাহ বলেন সাহায্য চাইবা তো কার কাছে চাইবা, সাহায্য চাইবা কিভাবে আমরা সাহায্য চাবো কার কাছে চাবো? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াতের মধ্যে বলে দিয়েছেন, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও দুনিয়ার ঈমানদারেরা ইস্তাঈনু তোমরা সাহায্য চাও বিসমিল্লাহি ওয়াস সালাত নামাজের মাধ্যমে সাহায্য চাও, নামাজ পড়বা বিপদে পড়বা ইন্না লিল্লাহ পড়বা ধৈর্য ধারণ করবা তারপরে নামাজ পড়বা, নামাজ পড়ার সঙ্গে আল্লাহর দরবারে হাত উঠায়া তোমার রব্বে কারিম আসল মালিক মালিকে হাতের কাছে হাতগুলো উঠায়া বলো আল্লাহ আমি এরকম বিপদে পড়ে গেলাম, আমি অসুস্থতায় ভুগছি, আল্লাহ আমার অর্থ পরিনষ্ট হয়ে গিয়েছে, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো আমাকে সাহায্য করো। ও ইমানদার মুমিন মুসলমান এইভাবে নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে তারপরে আল্লাহর দরবারে সাহায্য কামনা করতে হবে, সাহায্য চাইতে হবে। তাহলে কি বুঝলাম, বিপদে পড়ার পর আমাদের কাজ হলো, আমাদের এক নম্বর কাজ হলো ইন্না লিল্লাহ পড়া, দ্বিতীয় নম্বর কাজ হলো ধৈর্য ধারণ করা, তৃতীয় নম্বর সাহায্য চাওয়া আল্লাহর কাছে নামাজের মাধ্যমে। আল্লাহ নবীর সাহাবী আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের কাছে গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ঘরের মধ্যে কোনো খাবার নাই, রাসূল আমি এখন কি করতে পারি, খাবার নাই, ফুলাফান গুলো বাচ্চা গুলো হাউ হাউ করে কান্নাকাটি করছে, স্ত্রীও কেমন জানি করতেছে, এখন খাবার আমি কোথায় পাই, ইয়া রাসূলুল্লাহ খাবারের একটু ব্যবস্থা করুন। আল্লাহ নবীজি সাহাবীকে শিখাইয়া দিলেন, ও সাহাবী আমার কাছে চাও না, বরং তোমার মালিক তোমার খালিক তোমার স্রষ্টা যিনি তোমাকে সৃষ্টি করেছেন সেই রব সেই আল্লাহর কাছে তুমি সাহায্য চাও, নামাজ পড়ো, নামাজ নামাজ পড়ার পর আল্লাহর কাছে হাত উঠে বলো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সাহায্য করবেন, তোমার যে খোদা তোমার খোদা নিবারণ করে দিবেন ব্যবস্থা করে দিবেন। ও ইমানদার মুমিন মুসলমান ওই সাহাবী সুন্দরভাবে ওযু করলো আবার মসজিদে চলে গেল, দুই রাকাত সালাত হাজত নামাজ, যখন এই বান্দা কোনো বিপদে পড়ে যাবে সাথে সাথে নামাজ পড়বে, সালাতুল হাজত নফল নামাজ, নফল নামাজ পড়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবে, এটা হলো রাসূলের শিক্ষা। তো সাহাবী মসজিদের মধ্যে চলে গেলেন, নামাজ পড়লেন, নামাজ পড়ার পর আল্লাহর কাছে বললেন আল্লাহ তুমি তো আমাকে সৃষ্টি করেছো, আমার সন্তানগুলো কি তুমি সৃষ্টি করেছো, স্ত্রী পুত্র সবাই তোমার সৃষ্টি, আল্লাহ আমার ঘরে কোনো রিজিক নাই, খাবার নাই, সন্তানগুলো হাউ মাউ করে কান্নাকাটি করতেছে, আল্লাহ তুমি এই বিপদ থেকে আমাকে উদ্ধার করো, রিজিকের ব্যবস্থা করে দাও। সাহাবি মসজিদের মধ্যে নামাজ পড়ে আল্লাহর কাছে চাইলেন, নামাজ শেষ চাওয়া শেষ বাসার মধ্যে চলে গেলেন, ও আমার প্রাণের স্ত্রী বাসার মধ্যে কোনো খাবারের ব্যবস্থা হয়েছে কিনা, স্ত্রী বলে না গো আমার স্বামী বাসার মধ্যে কোন প্রকার খাবারের ব্যবস্থা নাই। সাহাবী দৌড়াইয়া আল্লাহর নবীর কাছে আসলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহর নবীজি সুন্দরভাবে ওযু করেছি নামাজ পড়েছি, আমার আল্লাহর কাছে আমি চেয়েছি খাবারের ব্যবস্থা হয় নাই, আল্লাহর রাসূল বলে যাও
আবার যাও সুন্দরভাবে ওযু করো, নামাজ পড়ো, আল্লাহর কাছে যাও, দেনওয়ালা মালিক হলেন আমার আল্লাহ। সাহাবী আবার গেল মসজিদে গিয়ে নামাজ ওযু করলো, নামাজ পড়লো, আল্লাহর কাছে চাইলো, কিন্তু আল্লাহ পাক চাওয়ার পর ঘরে গেলেন কিন্তু ব্যবস্থা হয় নাই। মুমিন মুসলমান আল্লাহর নবীর কাছে আবার আসলো, আসার পর বললেন ইয়া রাসূলুল্লাহ খাবারের ব্যবস্থা হয় নাই। আল্লাহর রাসূল বলেন অবশ্যই হবে, আল্লাহ বলেছেন ইস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ। ইমানদারদেরকে ডেকে বলেছেন রে ইমানদারেরা, তোমরা সুন্দরভাবে আল্লাহর কাছে চাও নামাজ এবং ধৈর্যের মাধ্যমে, সুতরাং আবার যাও ভালোভাবে উযু করো, সুন্দরভাবে উযু করো, উযু করার পর নামাজ আদায় করো, নামাজ তারপরে আল্লাহর কাছে বলো, সুন্নাত তরিকা মিসওয়াক সহ উযু করো। সাহাবী নামাজ পড়লো, আল্লাহর দরবারে বলল আল্লাহ মালিক গো, আমি তো তোমার এই মাখলুক, না বালক বাচ্চাগুলো হাউ মাউ করে খিদার দান যন্ত্রণায় কান্নাকাটি করতেছি, মাওলা গো দয়া করে আমাকে রিজিকের পয়সা করে দাও, আমার এই মুসিবত বিপদ থেকে উদ্ধার করে দাও। এরকম দোয়া করে আল্লাহ দরবারে দোয়া করে বাসায় চলে গেল। ও আমার প্রাণের স্ত্রী ব্যবস্থা হয়েছে, সাথে সাথে স্ত্রী বলে স্বামী গো দ্রুত ঘরের ভিতরে প্রবেশ করুন, দেখুন দেখুন যে কি অবস্থা হয়েছে, পাটা এই যেমন আটা পিসার চাকি অটোমেটিক ঘুরতেছিল, আটা বের হইতেছিল, আমি ঘরের সকল পাত্রগুলো ভরপুর করে দিয়েছি, তারপরে চিন্তা করলাম আটা কোথা থেকে বের হয় একটু দেখা দরকার আছে, এই চাকির ভিতরে হাত ঢুকিয়ে দিয়েছিলাম, সাথে সাথে আটা সমবন্ধ হয়ে যায়। ও ইমানদার মুমিন মুসলমান, আল্লাহর নবী বিশ্ব নবীর রহমতের দরবারে সাহাবী দৌড়াইয়া গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ এরকম এরকম ভাবে ঘটনা ঘটেছে। আল্লাহর রাসূল বলেন আরে এটা আল্লাহর পক্ষ থেকে আসছিল, আল্লাহর কুদরতের মধ্যে যদি হাত না দিত কেয়ামত পর্যন্ত এভাবে আটা বের হতে থাকত। সুবহানাল্লাহ। তো মুসলমান আমাদের কার কাছে চাইতে হবে, কার কাছে চাইতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, নামাজের মাধ্যমে চাইবো, দরুদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবো, বিপদে যখন এই করবো তখন এই অধৈর্য হব না, ধৈর্য ধারণ করবো, ইন্না লিল্লাহ করবো, নামাজ পরে পরে আল্লাহর দরবারে চাইবো, আল্লাহ পাক দেখবেন আপনার চাহিদা পূর্ণ করে দিবেন। ও ইমানদার মুমিন মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন যাকে বেশি মহব্বত করেন আর ভালোবাসেন, এই যে এরকম ভাবে ধৈর্য ধারণ করলে লাভটা কি হবে, লাভ হবে তিনটি, যারা এরকম ভাবে বিপদে পড়ে, বিপদে পড়ার পর ধৈর্য ধারণ করে তিন ভাবে ইন্না লিল্লাহ পড়ে, ধৈর্য ধারণ করে নামাজ পড়ে, এরকম ভাবে ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে চায়, আল্লাহ বলেন আমি আল্লাহ তাকে তিনটা পুরস্কার দিব, কয়টা পুরস্কার, আল্লাহ পাক বলেন ওয়াবাশিরি সাবিরিন, যারা এরকম ভাবে ধৈর্য ধারণ করবে আমি আল্লাহ তাদেরকে তিনটি পুরস্কার দিব। ইয়া রাসূল ওগো আল্লাহর নবী আপনি দুনিয়াবাসীদেরকে জানিয়ে দিন আমি আল্লাহ তাদেরকে তিনটা পুরস্কার দিব, কয়টা পুরস্কার, ধৈর্য ধারণ করলে কয় পুরস্কার, তিন। তো পুরস্কারগুলো বলবো ইনশাআল্লাহ। এর আগে শুনেন, এই বিপদটা শুধুমাত্র কেবলমাত্র আপনার আমার উপর নয়, পৃথিবীর শুরু লগ্ন থেকে যত মানুষ পৃথিবীতে এসেছে, বিশেষ করে যত মুমিন মুসলমান পৃথিবীতে এসেছেন, সকল মুমিন মুসলমানদেরকে এরকম বিপদ দেওয়া হয়েছে। রাসূলের হাদিস, আল্লাহর রাসূল বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন قال رسول الله صلى الله عليه وسلم اشد الناس بلاء الانبياء ثم الصالحون ثم الامثال فالامثال আল্লাহ রাসূল বলেন এই বিপদ পৃথিবীর সবচেয়ে বেশি ছিল নবী রাসূলগণের উপর, আম
জীবনের উপর। গোটা পৃথিবীর যত মানুষ যত কষ্ট করেছে, আমাদের নবী তার চাইতে বেশি কষ্ট করেছেন। নবীর উপর বিপদ আরো বেশি দেওয়া হয়েছিল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এরকম মুসিবত দেওয়া হয়েছিল। হযরতে ইউনূস, ইউসুফ, নূহ যত নবী রাসূলগণ এসেছেন, সকল নবী রাসূলগণকে বিপদের মধ্যে পতিত হতে হয়েছে। সকল নবী রাসূলগণ বিপদে পড়েছেন, আর তাদের বিপদের তুলনায় আপনার আমার বিপদ কোনো বিপদেই না। তাদের বিপদের তুলনায় কোনো বিপদেই না। আজকে তো আমরা সাধারণ একটু কষ্ট পেলেই ভেঙ্গে পড়ে যাই, কিন্তু না, ভেঙ্গে পড়া যাবে না, বরং ধৈর্য ধারণ করতে হবে। ও মুমিন মুসলমান, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনছেন তো? আইয়ুব, উনাকে আল্লাহ রাব্বুল আলামিন সব ধরনের নিয়ামত দান করেছিলেন। উনাকে টাকা পয়সা এত বেশি দিয়েছিলেন যার কোনো না গণনা নাই। হিসাব ছাড়া বিগাইরে হিসাব অর্থ সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন। তার যেরকম অর্থ সম্পদ ছিল, স্বর্ণ রূপা হীরা মণি মুক্তাও এরকম বেশি ছিল, তারপরে গোলাপি পশু পাখিও তার ছিল হাজার হাজার, লক্ষ 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 লক্ষ, এরকম লক্ষ লক্ষ গোলাপি পশু, উট, ঘোড়া, ছাগল, গরু ইত্যাদি ছিল। এত বেশি পরিমাণ ছিল তার কোনো হিসাব নাই। তো আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের চারজন স্ত্রী ছিল, চারজন স্ত্রী, তারপরে তার সাতটা ছেলে ছিল, সাতটা মেয়ে ছিল, তার কোনো অভাব ছিল না। হাজার 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 নৌকর ছিল, মানে খাদেম ছিল, শ্রমিক ছিল। হাজার হাজার লক্ষ লক্ষ এরকম ভাবে এরকম শ্রমিক ছিল। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা এগুলো উঠতো বসতো। ও ইমানদার, এরকম একজন ব্যক্তি আল্লাহর পিয়ারা বান্দা, সদা সর্বদা এগুলো পাওয়ার পরে ওগুলোর প্রতি মন লাগায় না, সব সময় নিজেকে আল্লাহ রাব্বুল আলামিনের ধ্যানে মগ্ন রাখতো, আল্লাহ পাকের হুকুমগুলো পালন করতো। ও মুমিন মুসলমান, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এক মুহূর্তের জন্য নিজেকে অন্য দিকে ফিরায় নিতেন না, আল্লাহ থেকে গাফিল হতেন না। আল্লাহ তো বলেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, আমি আল্লাহ এগুলো ফিতনা মানে পরীক্ষা স্বরূপ দিয়েছি। আইয়ুব খুব ভালোভাবে জানতেন, কিন্তু একদিন শয়তান সে বলে দিল, এই যে আল্লাহ তোমার পয়গম্বর আইয়ুব ইবাদত বন্দেগী করে, কোনদিন সে গুনাহের মধ্যে লিপ্ত হয় না, কোন ইবাদত সে ছাড়ে না, সবগুলো ইবাদত বন্দেগীর মধ্যেই লিপ্ত থাকে, দিন রাত 24 ঘন্টা তার ইবাদতের মধ্যেই কেটে যায়। ইয়া আল্লাহ, এই যে আইয়ুব তাকে তুমি অনেক অর্থ সম্পদ দান করেছো, সুখ শান্তি দান করেছো, স্ত্রী পুত্র সন্তান দান করেছো, আর কোনো টেনশন নাই, আর কোনো পেরেশানি নাই, এজন্য আইয়ুব এরকম ভাবে ইবাদত বন্দেগী করে। তাকে যদি বিপদে পালতা তাহলে তোমার ইবাদত বন্দেগীর থেকে সে সরে যেত, ইবাদত এত বেশি করত না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শয়তান এই নাকি তোর কথা দেখতে চাস, আমার দুনিয়ার টাকা পয়সা অর্থ করে এগুলো আছে, এজন্য ইবাদত করে না, আমার আইয়ুব আমাকে মন থেকে আমাকে ভালোবাসে, ইবাদত বন্দেগী করে। তুই দেখতে চাসনি আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের মধ্যে আল্লাহ পাক ফোড়া উঠাইলেন, ফোড়া, বিষাক্ত ফোড়া। এই ফোড়াগুলো এমন অবস্থা হয়ে গেল, একটা দুইটা ফোড়া উঠতে 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 মাথা থেকে পায়ের তারা পর্যন্ত এমন কোন জায়গা নাই এই জায়গায় ফোড়া উঠে নাই, পুরা শরীর পুরাই ভরপুর হয়ে গেল, বাইরে বিষ কারে করে বিষ, সেগুলো ফেকে বলে একদম দুর্গন্ধ হয়ে গেছে। ওই বান্দার মুসলমান, আর যে সন্তানগুলো ছিল সন্তানগুলো মারা গেছে, সাতটা ছেলে ছিল সাতটা ছেলে মারা গেছে,
সাতটা মেয়ে মারা গেছে, আর স্ত্রী গুরু যে ছিল চারজন স্ত্রী, চারজন স্ত্রী বলে যে আইয়ো তুমি এত সুন্দর সুদর্শন যুবক ছিলা, এখন তোমার তার কাছেও যাওয়া যায় না, আমরা তোমাকে স্বামী মানে না। একজন স্ত্রী চলে গেল বাবার বাড়িতে চলে গেল, আইয়ুব ছিলেন উদার মনের অধিকারী, আর হেমুর বাহিনী আল্লাহ তাকে বিরাট দয়ার বিরাট দয়াশীল দাঁড়িয়েছিলেন। স্ত্রী যখন এসে বলতো ও স্বামী গো আপনার শরীরে দুর্গন্ধ, আইয়ুব বলতেন ঠিক আছে তুমি চলে যাও বাবার বাড়িতে চলে যাও, আমি যদি কোনোদিন সুস্থ হই তাহলে তুমি আমার কাছে আইসো। একটা দুইটা তিনটা স্ত্রী চলে গেল, সবচাইতে ছোট স্ত্রী লাইয়া, নামটা হলো লাইয়া। ওই লাইয়া স্ত্রীকে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন ওগো লাইয়া তুমিও আমার থেকে চলে যাও। লাইয়া বলে না আমার স্বামী গো আমি যাব না। লাইয়া স্ত্রীর নাম হলো লাইয়া, যিনি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাতি ছিলেন, যাকে আমরা সবাই রাহিমা নামে চিনি, রাহিমা ঠিক না, কিন্তু তাফসীরের কিতাবগুলোতে নাম উল্লেখ করেছে লাইয়া। সকল তাফসীরগুলো উল্লেখ করবেন দেখবেন খুলে লেখা হলো লাইয়া লাইয়া, ওই রাহিমা যাকে আমরা বলি। রাহিমা বলে স্বামী গো সবাই যদি আপনাকে ছেড়ে চলে যায় সবাই তো গেছে আমি যেতে পারবো না, কেননা আমার সাথে আপনার বিবাহটা স্বাভাবিক ভাবে হয় নাই, আমি ছিলাম ধার্মিক বিশ্ব সুন্দরী, রাহিমা ছিল বিশ্ব সুন্দরী, রাহিমা আপনার ছিলেন কোটি কোটি টাকার মালিক, রাহিমাকে বিবাহ করার জন্য হাজার হাজার যুবক পাগল ছিল, রাহিমা একমাত্র সন্তান ছিল, মা বাবার একমাত্র সন্তান, ধার্মিক ছিল, ওই মা বাবা টেনশনে পড়ে গেল, হাই রে আমার মেয়ে লাইয়া বা রাহিমাকে কার কাছে বিবাহ দিব, নেককার দিনদার মানুষ তো পাই না কার কাছে বিবাহ দিব, অনেক রাজা বাদশার ছেলেরা আসছে বিবাহ করবার জন্য কিন্তু রাহিমার আব্বার মন চাই না, রাহিমার মারও মন চাই না, না দেওয়া যাবে না। এক রাত্রে এরকম ভাবে ঘুমাইছে, এক রাত্রে এরকম ভাবে ঘুমাইছে রাহিমার আব্বা ঘুমিয়ে গেছে, সাথে সাথে রাহিমার আব্বু স্বপ্নে দেখে, রাহিমার আব্বু স্বপ্নে দেখে একজন ব্যক্তি আইসা বলে ও রাহিমার বাবা সন্তানটাকে নিয়ে পেরেশানি করতেছো বিবাহ শাদীর জন্য, কোনো পেরেশানি করার দরকার নাই, কিছুদিনের মধ্যে তোমার এলাকায় একজন মুসাফির আসবে, তোমার বাড়িতে মুসাফির আসবে, ওই মুসাফিরের কাছে তোমার রাহিমাকে বিবাহ করাইয়া দিও। আল্লাহ আকবার বলেন গলাটা বাংলায় জন্য একটু গরম পানি খাইলে মুমিন মুসলমান রাত্রে স্বপ্নে দেখলো একজন দুইজন ব্যক্তি এসে বলছে তোমার মেয়েটাকে একজন মুসাফির আসবে তার কাছে বিবাহ দিও। ও মুসলমান ঘুম ভেঙে গেল, স্ত্রীর কাছে স্বপ্ন শেয়ার করলো, একদিনের মধ্যে অনেক বিবাহ আসতেছে কিন্তু কোনো মুসাফির যুবক তো আর আসে না। আল্লাহু আকবার অপেক্ষা করতেছে বেশ কয়েকদিন অপেক্ষা করবো, হঠাৎ করে মাগরিবের আগ মুহূর্তে একজন মুসাফির চলে আসলো। কিভাবে মুসাফির এই দিকে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দলবল নিয়ে হরিণ শিকারের জন্য বের হয়েছিলেন। আল্লাহু আকবার হরিণের পিছে দৌড়তে 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 বেশ কয়েক মাইল রাস্তা দৌড়াইয়া একদম সন্ধ্যা হয়ে গেল, সাথীগুলো সবগুলো আপন আপন স্থানে চলে গেল, একমাত্র ওই আইয়ুব বিপদে পড়ে গেলেন একা একা বাড়ি, কোথায় যাবেন, ওই বাড়ির মধ্যে আশ্রয় গ্রহণ করলেন। আইয়ুবের আব্বা রাহিমার আব্বা দেখে মনে করলো এই যে এই যুবকের মনে হয় স্বপ্নের মধ্যে বলা হলো, খুব সুন্দর ভাবে রাহিমা আব্বা এই যুবক অর্থাৎ আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কাপায়ন করলেন, রাত্রে তাহার ব্যবস্থা করে দিলেন,
খুব সুস্বাদু খাবার ব্যবস্থা করলেন। তারপরে স্বপ্নের কথা বর্ণনা করলেন, বললেন যে যুবক, আমি রাত্রে স্বপ্নে দেখেছিলাম তোমার চেহারাটাই আমাকে দেখানো হয়েছিল, বলা হয়েছে এই লোকটা কিছুদিনের মধ্যে আমার বাড়িতে আসবে, আমার বাড়িতে আসবে, তখন তোমার মেয়েটাকে তার কাছে বিবাহ দিও। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ঠিক আছে আমি আপনার মেয়েকে বিবাহ করে দিলাম। হযরত আইয়ুব মেয়েকে বিবাহ করলেন, আল্লাহু আকবার, রাহিমাকে বিবাহ করলেন। তখন আইয়ুবের তিনটা স্ত্রী ছিল, তিনটা স্ত্রী, আল্লাহু আকবার, আইয়ুব ওই রাহিমাকে নিয়ে বাড়িতে চলে গেলেন, চলল। রাহিমা বলে, ও গো আমার স্বামী, তিন স্ত্রী চলে যেতে পারে কিন্তু আমি চলে যেতে পারি না, কেননা আমার আপনার বিবাহটা হয়েছিল আল্লাহ রাব্বুল আলামিনের ইঙ্গিতে, ঠিক কি না? মুমিন মুসলমান হযরতে রাহিমা বলে, না আমি যাব না। আল্লাহু আকবার, আইয়ুব খুব ভালো করে বুঝাইলেন, ও আমার রাইয়া, তুমিও যাও যাও, আল্লাহ তোমাকে বিপদ দিয়েছেন, মুসিবত দিয়েছেন, রোগ সুখের মুসিবত, অবশ্যই আল্লাহ যদি চান সুস্থ করে দিবেন। কয় না, আমি আপনার খেদমত করতে চাই, আরে আমার শরীর সাথে দুর্গন্ধ হয়ে গিয়েছে, আমার কাছে ও মানুষ আসতে চায় না, তারপরেও কি তুমি আমার খেদমত করবা? যে হ্যাঁ, আমি আপনার সাথে থাকতে চাই, আপনার খেদমত করব। রাহিমা হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের খিদমত করে, সকালে বিকালে খিদমত করে, এত বেশি দিকে আইয়ুব এত বেশি পছন্দ ধরেছে, তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লিখেছে তার শরীর থেকে আস্তে আস্তে গুস্তুগুলো কষায়া পড়তে শুরু করলো। ও মুসলমান, এলাকার মানুষ দুর্গন্ধে থাকতে পারে না, সকল মানুষগুলো আসলো, এসে বললো আইয়ুব বাড়ি চালো, বাড়ি চালো, এই বাড়িতে রাখতে পারবা না, বাড়ির পাশে এক জায়গায় রাখা হলো। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের দুর্গন্ধ পুরো এলাকা ছড়িয়ে পড়লো। এলাকার মানুষগুলো বলছে, না এই এলাকাতেও তোমার স্থান নাই, তুমি এই এলাকা থেকে চলে যাও। ও ইমানদার মুমিন মুসলমান, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কে নিয়ে রাহিমা গভীর রজনীতে রাত্রি বেলায় ওই পূর্বহুদুর কয়েক মাইল এলাকা থেকে কয়েক মাইল দূরে ডাস্টবিন যে জায়গায় ফেলায়, ময়লা আবর্জনা ফেলায়, ওই জায়গার মধ্যে আশ্রয় দেওয়া হয়, ওই জায়গায় ফেলে রাখা হয়। হযরত রাহিমা তার স্বামী আইয়ুবকে নিয়ে দীর্ঘদিন পর্যন্ত এভাবে চললেন, সকাল বিকাল সন্ধ্যা সব সময় স্বামীর খিদমত করেন। একদিন নয়, দুই দিন নয়, তিন দিন নয়, সাতটা বছর পর্যন্ত স্বামীর খিদমত এভাবে করেছেন। শুধু এভাবে স্বামীর খিদমত করেছেন তা নয়, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে খাওয়ানোর জন্য ওই রাহিমা নিজে নিজে মানুষের বাড়িতে ঘুরে 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 কাজ করতেন, আর সন্ধ্যাবেলা যা পাইতেন তা স্বামীর মুখের মধ্যে উঠাইয়া দিতেন। একদিনের কাহিনী, একদিনের ঘটনা, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে সকালবেলা সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে, আইয়ুবের শরীরে যেহেতু কিরা হয়ে গিয়েছিল, কিতাবের মধ্যে লিখেছে রাহিমা আইয়ুবের শরীরের মধ্যে হাত লাগাইতে গেলে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যথা পাইতেন, তাই রাহিমা নিজে নিজের জিহ্বাটা দিয়ে ওই স্বামীর মুখে, স্বামীর শরীরের যে পোকা ছিল পোকাগুলো আস্তে আস্তে সরাইয়া দিতেন। ওই ইমামদার মুমিন মুসলমান, বিশেষ করে মা বোন যারা শুনতেছেন একটু খেয়াল করুন, আপনাদের স্বামী আছে, আপনাদেরও তো স্বামী আছে, আপনারা কি করেন? আল্লাহু আকবার, এইভাবে খেদমত, একদিন সারাদিন গোটা এলাকা ঘুরলো, ঘুরার পরও কোনো খাবার পেল না, সন্ধ্যাবেলা হয়ে গেল খাবার পেল না, চলে আসলো। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের চরিত্র ছিল, তিনি জীবনে কারো কাছে কোনো চাইতেন না, এমন কি স্ত্রীর কাছেও কিছু চাইতেন না। সন্ধ্যা সময় খালি হাতে আসলো আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, রইলেন বাপজের হয়তো স্ত্রী কিছু নিয়ে আসছে কিন্তু কিছু আনে নাই, চুপ করে বসে রইলেন। পরদিন আবার বের হলো, রাহিমা কিছু পাইল না, সন্ধ্যা হয়ে গেল, নিজের চুলগুলো কেটে বিক্রি করে তারপরে স্বামীর জন্য কিছু খাবার নিয়ে আসলো। ইমানদার মুমিন মুসলমান, ঘটনা বলা হলো উদ্দেশ্য নয়,
ঘটনা হলো এরকম ভাবে 7 বছর পর্যন্ত অসুস্থতায় ছিলেন, মাথা থেকে পায়ের তালু পর্যন্ত কুঠার শরীরটা কত বিক্ষত হয়ে গিয়েছিল। আইয়ুব আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার জিহ্বাটাকে আমি সুস্থ চাই, আল্লাহ আমার কলবটা আমার মনটাকে আমি সুস্থ চাই, আল্লাহ আমার এই জিহ্বা দিয়ে যেন তোমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকতে পারি, আর মন দিয়ে যেন তোমার ফিকির করতে পারি, তোমার কাছে আমার আবেদন আমার এই দুইটা অঙ্গ প্রত্যঙ্গ তুমি সুস্থ রাখো। ও ইমানদার মুমিন মুসলমান, 7 বছর পর্যন্ত খেদমত করার পর রাহিমা স্বামীকে আইয়ুবকে বলেন, ও আইয়ুব আল্লাহর কাছে বলুন না একটু আপনাকে সুস্থ করে দিতে। আইয়ুব বলেন, না গো, আমাকে 70 বছর পর্যন্ত আল্লাহ সুস্থতার জীবন দান করেছিলেন, মাত্র 7 বছর অসুস্থ অবস্থায় আছি, এখন এই কিভাবে আল্লাহকে বলবো আল্লাহ তুমি সুস্থ করে দাও। কেমন পরীক্ষার, কেমন পরীক্ষার চিন্তা করুন। হযরতে আইয়ুব আলাইহিসসালামকে শয়তানে বিভিন্ন ভাবে দুঃখা দেওয়া শুরু করলো। একদিন সকালবেলা রাহিমা চলে গেল খাবারের সন্ধানে, খাবার আনবার জন্য। তখন শয়তান এবং বিভিন্ন মানুষ তাকে বিভিন্ন ভাবে খারাপ কথাবার্তা বলা শুরু করে দিল। কেউ বলতেছে, আইয়ুব এমন গুনাহ করেছে যে গুনাহ করার কারণে আল্লাহ নারাজ হয়ে তার উপর বিপদ দিয়েছে। আইয়ুব আলাইহিসসালামের মনে কথাগুলো কষ্ট লাগলো, তিনি সাথে সাথে আল্লাহর দরবারে হাত নিয়ে বললেন, রব্বি আননি মাসসানি আদ-দুরু ওয়া আনতা আরহামুর রাহিমিন, রব্বি আননি মাসসানি আদ-দুরু ওয়া আনতা আরহামুর রাহিমিন, আল্লাহ নানান ধরনের দুঃখ দুর্দশা আমাকে নাশ করে ফেলেছে, তুমি তো দয়াবানদের দয়াবান, একটু আমার উপর দয়া করো। এই কথাটা যখন আইয়ুব বললেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর ওহী পাঠায় দিলেন, ও আইয়ুব উরকুদ বিরজিলিক, ও আইয়ুব তুমি যে স্থানের মধ্যে বসে আছো ওই স্থানে তোমার পায়ের গোড়ালি দিয়ে আঘাত করো, এরকম মোড়া দিয়ে মোড়া দাও, মোড়া দিয়ে আঘাত করো। আইয়ুব আলাইহিসসালাম পায়ের গোড়ালি দিয়ে জমির মধ্যে আঘাত করলেন, সাথে সাথে এক প্রকার ঝর্ণা প্রবাহিত হয়ে গেল। আইয়ুব আলাইহিসসালামকে বলা হলো, এই ঝর্ণার পানি দিয়ে গোসল করে নাও। আইয়ুব যখন ঝর্ণার পানি দিয়ে গোসল করলেন, সাথে সাথে ওই যে 18 বছর বয়সে যেরকম যুবক ছিলেন হুবহু এরকম যুবক হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন, ও ইমানদার মুমিন মুসলমান, আইয়ুব আলাইহিসসালামের উপর আবার ওহী নাযিল হলো, আইয়ুব রে আবার তুমি পা দিয়ে আঘাত করো, সাথে সাথে আর একটা ঝর্ণা চালু হয়ে গেল। এখন বলা হলো, এই পানিটা তুমি পান করে নাও। আইয়ুব আলাইহিসসালাম পানি পান করলেন, সাথে সাথে ভিতরের যত রোগ ব্যাধি ছিল সবগুলো থেকে সুস্থ, একেবারে সুস্থ হয়ে গেলেন। যুবক, সুদর্শন যুবক হয়ে গেলেন, আগে যে পরিমাণ সুস্থ ছিলেন, স্বাস্থ্য ছিল, তার চাইতেও আরো বেশি সুস্থ এবং সুন্দর হয়ে গেলেন। কাপড় চোপড় শরীরে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, যাও রে জিব্রাইল আমার আইয়ুবকে কাপড় পরাও, জান্নাতি পোশাক পরিধান করে আইয়ুব আলাইহিসসালাম দূরে এক জায়গায় বসে রইলেন। সন্ধ্যা সময় রাহিমা আসলো, আয়েশা খোঁজা খুঁজি করে দেখে যে এই জায়গায় আইয়ুব নাই, দূরে একটা মানুষ বসেছিল। আইয়ো রাহিমা কাঁদতে কাঁদতে দূরে যায় আর বলে, ও আল্লাহর বান্দা, দীর্ঘ 7টা বছর পর্যন্ত আমার স্বামীর খিদমত করেছিলাম, আমার স্বামীকে এখানে রেখে চলে গিয়েছিলাম, তুমি কি আমার স্বামী আইয়ুব সম্পর্কে জানো কোথায় গেল আমি তো বুঝছি না, নাকি জঙ্গলের হিংস্র প্রাণী আমার আইয়ুবকে খেয়ে ফেলছে, এরকম বলতে বলতে কাঁদতেছিল।
আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রাহিম আরি তুমি খুব ভালোভাবে খেয়াল করো, আমার দিকে খেয়াল করো, আমি হলাম আইয়ুব। রাহিম বলেন, আপনি কি আমার সাথে মস্কারি করেন? আমি হলাম একজন নবীর স্ত্রী, নবীর স্ত্রীর সাথে মস্কারি চলে না। আইয়ুব বলেন, আরে তুমি খেয়াল করো, ভালোভাবে খেয়াল করো। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে ভালোভাবে খেয়াল করা হলো, দেখলো যে না বাস্তবিকটা আইয়ুব। ও ইমানদার মুমিন মুসলমান, আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমের 17 নম্বর পারার মধ্যে সূরা আনবিয়ার মধ্যে উল্লেখ করেছেন, পাকাশাতনা আনহু, আমি আল্লাহ তার সকল কিছু, সকল অসুস্থতা থেকে সরাইয়া সবগুলো দূর করে দিলাম, ফাবিস্তাগুম্মাহু রাহমাতাম মিন্না, এবং আমি আল্লাহ তার অর্থ সম্পদ যা গিয়েছিল তার ডাবল করে আইয়ুবকে ফিরাইয়া দিলাম। শুধু 7টা সন্তান ছিল ছেলে, 7 সন্তানকে জীবিত করে আবার 7টা সন্তান ছেলে সন্তান দিলেন, 14 জন হয়ে গেল। 7টা মেয়ে ছিল, আরো 7টা মেয়ে ডাবল করে 14 জন মেয়ে দিলেন। 4 জন চির স্ত্রী চলে গিয়েছিল, স্ত্রীগুলোকে আবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরত দিয়েছিলেন। আগে যত অর্থ সম্পদ ছিল তার চাইতে আরো বেশি ডাবল ডাবল অর্থ সম্পদ আল্লাহ পাক আইয়ুবকে দিয়েছেন। কেন? আল্লাহ বলেন, ইন্না ওয়াজাদনাহু সাবিরা, আমি আল্লাহ আইয়ুবকে সবরকারী পেয়েছি। আইয়ুব এই বিপদে পড়ার পরেও সে ব্যঙ্গে পড়ে নাই, আমি আল্লাহকে ডেকেছে, আমি আল্লাহর সাহায্য নিয়েছে, বিপদে পড়েছে, দুনিয়ার কারো সাহায্য নেই নাই, শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর সাহায্য চেয়েছে, আল্লাহর সাহায্য নিয়েছে, আমি আল্লাহ তাকে ডাবলের ডাবল দিয়ে দিলাম। এটাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই সাবিরিন, ও নবী আপনি জানাইয়া দিন দ্বারা নাকি এরকম ভাবে সাহায্য ধৈর্য ধারণ করবে, আমি আল্লাহ তাকে এরকম আর্থিক ভাবে সাহায্য করব, শারীরিক ভাবে সাহায্য করব, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, এবং আমি ধৈর্যশীলদের সাথে আছি। আল্লাহ পাক এরকম সাহায্য ধৈর্যশীল ধৈর্য ধারণ করে ওদের সাথেই থাকে। মুমিন মুসলমান রাসূল বলেন, আশাদুন নাসি বালান আল আনবিয়া সবচাইতে বেশি বিপদে পড়েছেন নবীরা, নবীদেরকে বেশি এরকম মুসিবতের মধ্যে ফেলানো হয়েছিল। আইয়ুব তো এরকম বিপদে পড়েছিলেন, ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জলিলুল কদর পয়গম্বর, যাকে বলা হয় মিল্লাতা আবিকুম ইব্রাহিম, ইব্রাহিমকে জাতির পিতা বলা হয়, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকল মানুষের পিতা হবেন ইব্রাহিম। এটা চাই মুসলমান হোক চাই অমুসলমান হোক, কাফের হোক মুসলিম ও মুশরিক হোক, যে ধর্মেরই হোক না কেন, সব জাতির পিতা হলেন ইব্রাহিম। এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ 50 বার পরীক্ষা করেছিলেন, 50টা পরীক্ষা নিয়েছেন, 50টা পরীক্ষায় তিনি ধৈর্য হারা হন নাই। আল্লাহু আকবার, সবচেয়ে বড় মুসিবত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে ফেলা। ও ইমানদার মুমিন মুসলমান, আল্লাহ পরীক্ষা নিচ্ছেন, ও ইব্রাহিম তোমার বাড়ি তুমি চাও, ইব্রাহিম বাড়ি ছেড়ে দিলেন, এলাকার মানুষগুলো দিনের দাওয়াত করতে গিয়ে ঘর থেকে বাবা আজরে বের করে দিল, ইব্রাহিম ধৈর্য হারা হন নাই, এলাকার মানুষ বের করে দিল, ইব্রাহিম ধৈর্য হারা হন নাই, ও মুমিন মুসলমান এলাকা ছেড়ে চলে গেল, ইব্রাহিমের উপর মুসিবত, তিনি বলেন, আল্লাহ তুমি যদি আমার সহায় থাকো তাহলে দুনিয়ার সবগুলো আমার বিপক্ষে চলে গেলেও, আমার উপর বিপদ চাপায় দিলেও আমার কোনো কিছু আসে যায় না, আল্লাহ তুমি আমাকে সাহায্য করিও, আমাকে সাহায্য করিও। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এরকম বিভিন্ন ধরনের মুসিবত, সর্বশেষ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে ফেলানো হলো। আগুনকে আগুনে ফেলানোর পূর্বে জিব্রাইল ফেরেশতা আসলো, মিকাইল ফেরেশতা আসলো, বাতাস পরিচালনাকারী ফেরেশতা আসলো। আয়েশা বলে, ইব্রাহিম গো, এই মহা মুসিবতের মধ্যে তুমি
গোলাফান গোলাই পাজি মুমিন মুসলমান। এই বিভিন্ন ধরনের ফেরেশতারা আসলো, আয়েশা বলে ইব্রাহিম এই যে বিপদে তুমি পড়লা, আমরা তোমাকে সাহায্য করব, তুমি বলো। এই যে বাতাসের ফেরেশতা নিয়ে আসলাম, এত জোরে বাতাস প্রবাহিত করবে আগুন সিটটা পিটটা কোথায় যাবে আর নিজেরা উঠার পাইবে না, তুমি খালি অর্ডার করো আমরা তোমাকে সাহায্য করব। এই পানির ফেরেশতাকে নিয়ে আসলাম, বৃষ্টি বর্ষণকারী যে ফেরেশতাটাকে নিয়ে আসলাম, তুমি খালি বলো যে সাহায্য করার জন্য, এত বৃষ্টি দিবে পুরা এলাকার আগুন তো নিপে নিপে পুরো এলাকা মাটি পানির নিচে চলে যাবে। ইব্রাহিম বলেন না না, আমার আল্লাহর কাছে আমি সাহায্য চাই, আমার আল্লাহর কাছে আমি সাহায্য চাই, ওরা যা আমার সাথে করেছে আমি ধৈর্য ধারণ করতেছি, আল্লাহর কাছে বলেছি আল্লাহ আমাকে সাহায্য করবেন। ও ইমানদার মুমিন মুসলমান, আগুনে নিক্ষেপ করা হলো, নিজের বাবা আগুনের মধ্যে নিক্ষেপ করেছিল, আজর আগুনের মধ্যে নিক্ষেপ করেছিল, আল্লাহ পাক আগুনকে বললেন ফুল বাগান হ, সাথে সাথে আগুনটা ফুল বাগানে রূপান্তরিত হয়ে যায়। হে আগুন তুমি ঠান্ডা হয়ে যাও, একেবারে শীততাপ নিয়ন্ত্রী আর কন্ডিশন হও, সাথে সাথে আর কন্ডিশন হয়ে গেল, তাপও নাই আবার আগুনের ঠান্ডাও নাই, বেশি ঠান্ডা লাগলে কষ্ট আছে না নাই। ইমানদার মুমিন মুসলমান, ইব্রাহিমের মাথা থেকে পায়ের কালো পর্যন্ত যতগুলো কাপড় ছিল প্রত্যেকটা কাপড় পুড়ে সারকার হয়ে গেল, হাত দিয়ে রশিগুলো বাঁধছিল, রশি দিয়ে হাত বাঁধছিল, রশিগুলো পুড়ে সারকার হয়ে যায়। তাফসীরের কিতাবের মধ্যে লিখেছে ইব্রাহিমের একটা পশম পর্যন্ত পড়ে নাই, একটা পশম পুড়ে নাই। কেন? এই মহা মুসিবতের মধ্যে ইব্রাহিম তার রবকে ভুলেন নাই, তার মালিক আল্লাহকে ভুলেন নাই, আল্লাহর কাছেই সাহায্য চেয়েছেন, আল্লাহ পাক সাহায্য করেছেন ঠিক কিনা? ওই বাংলার মুমিন মুসলমান, তুমি যদি এরকম ভাবে বিপদে পড়ে যাও, সাহায্য কর চাইবা আল্লাহর কাছে নামাজ পড়ার মাধ্যমে, দেখবা মহান আল্লাহ এমন ভাবে সাহায্য করবেন যা তোমার কল্পনাও ছিল না, কল্পনার বাহির থেকে তুমি সাহায্য পেয়ে যাবে। ও মুমিন মুসলমান, তাহলে আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা দেন পাঁচ ভাবে। এক নম্বর হলো ভয় ভীতি দিয়ে পরীক্ষা, দ্বিতীয় নম্বর দারিদ্রতা দিয়ে, খোদা দিয়ে পরীক্ষা, তৃতীয় নম্বর মাল সম্পদ নষ্ট করে দিয়ে পরীক্ষা, চতুর্থ নম্বর হলো রোগ ব্যাধি দিয়ে পরীক্ষা, পঞ্চম নম্বর ফল ফসল নষ্ট করে দিয়ে পরীক্ষা। কয়টা পরীক্ষা? পাঁচ ভাবে পরীক্ষা, এর বাহিরে কোনো বিপদ নাই। হয়তো মানুষটা ভয়ের মধ্যে আছে, হয়তো মানুষটা রোগের মধ্যে আছে, হয়তো মানুষটার ব্যবসা বাণিজ্য দশ লস লসের মধ্যে আছে, নয়তো মানুষটা বড় ধরনের রোগ ব্যাধির মধ্যে আছে, নাইলে তার খ্যাত খাবার হয় না, এরকম বিপদ আছে না নাই? এই পাঁচ ধরনের বিপদের বাইরে নাই। আল্লাহ বলেন যারা এই বিপদগুলোতে পড়বে আমি আল্লাহ তাদের এক নম্বর গুনাহ মাফ করে দেই, ধৈর্য ধারণ করবে অর্থাৎ ইন্না লিল্লাহ করবে, সবর করবে, ধৈর্য ধরবে আর নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাইবে আমি আল্লাহ তাকে ডাবল ডাবল দেই। দ্বিতীয় নম্বর হলো উলাইকা আলাইহিম সলাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা এটা হলো পুরস্কার। এরকম ভাবে ধৈর্য ধরলে আল্লাহ পাক আপনার সাথে থাকবেন। এক নম্বর ধৈর্যকারীদের সাথে কে আছেন? আল্লাহ নিজে থাকবেন, নিজে থাকবেন, আল্লাহ নিজের সাথে থাকেন। দ্বিতীয় নম্বর হলো আল্লাহ বলেন যারা এই তিনটা কাজ করবে, ইন্না লিল্লাহ করবে, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে চাইবে, তাদের উপর আল্লাহ রহমত বর্ষণ করেন, প্রচুর পরিমাণে রহমত তাদের উপর হয়, ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, এবং তারাই হলো হেদায়াত প্রাপ্ত, অর্থাৎ এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়াত দিবেন, আর যারাই হেদায়াত প্রাপ্ত হয় ওরাই জান্নাতে। সুবহানাল্লাহ।
তাহলে বিপদে পড়বো, ওজন ওজন হব না, ওজন হব না, নালিশ করবো না, নালিশ করবো না, যে আল্লাহ শুধু আমাকেই দেখেন আর কাউকে পান না। আরে আল্লাহ তোমাকে দেখতেন বিদায়, তোমার উপর সুনজর আছে বিদায়, তোমাকে মুসিবত দিয়েছেন ঠিক কিনা, তোমার উপর রহমতের নজর আছে বিদায়, তোমাকে বিপদ দিয়েছেন, হয়তো তোমার বেশি গুনাহ আছে, ওই গুনাহগুলো আল্লাহ মাফ করে দিচ্ছেন, হয়তো গুনাহ না থাকলে আল্লাহ পাক চান জান্নাতের সবচেয়ে বড় সিয়াবটা তোমার জন্য বাজে, কিন্তু তুমি আমল করো না, তুমি অলস, আল্লাহ বিপদ দিয়ে মুসিবত দিয়ে ওই জান্নাতের সর্বোচ্চ সিয়াবটা তোমাকে দিতে চান, সুবহানাল্লাহ। এই জন্য ভাই আমরা অধৈর্য হব না, আলহামদুলিল্লাহ বলবো, বিপদ আসলে কি বলবো, আলহামদুলিল্লাহ বলে একটা কাজ করব, তাহলে আল্লাহ পাক দুনিয়াতেও আমাদেরকে সফলতা করবেন আর পরকালে জীবনে জান্নাত দান করবেন। ওয়াআখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক আমাদেরকে এই বিপদে আপদে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। ওয়াআখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।